আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়ে ভালো আছি বন্ধুগান আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ফলে কিন্তু আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক সময় দেখা যায় চার্জারের সমস্যা হয়ে থাকে অনেক সময় আমাদের মোবাইলে কিন ফোনে কিন্তু চার্জ থাকে না এই চার্জ না থাকায় বিভিন্ন রকম কারণ থাকতে পারে তো আমরা যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ফলে যাদের মোবাইলে চার্জ থাকে না আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এই চার্জ থাকবে অনেকক্ষণ আপনি আপনার মোবাইল ফোনটা কিন্তু হর হামেশাই অনেকক্ষণ ইউজ করতে পারবেন এর বিভিন্ন চার্জারের বিভিন্ন রকম সমস্যা থাকে আপনার মোবাইল ফোনে ব্যাটারির সমস্যা থাকে সমস্যাকে সমাধান করার জন্য আজকে ভিডিওটি তো আপনার মোবাইল ফোনটা কিন্তু আপনি অল্প চার্জ দিয়ে আপনি অনেকক্ষণ চার্জ দিতে পারবেন এবং আপনার মোবাইল ফোনটা কিন্তু অনেকক্ষণ চলতে থাকবে সেই চার্জে সো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও নতুন আছেন তো যারা যারা বন্ধুগণ আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টি কথা আমি বলবো বন্ধুগণ আমাদের ফোনে কিন্তু অনেক সময় ইন্টারনেট না থাকলেও কিন্তু আমাদের ফোনে কিন্তু চার্জ থাকে আমরা যখন মোবাইল ফোনটা ইউজ করি তখন আমাদের মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট যখন অন না থাকে তখন কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেকক্ষণ চার্জ থাকে এবং আমাদের মোবাইল ফোনটা কিন্তু আমরা অনেকক্ষণ ইউজ করতে পারি সো আমাদের মোবাইল ফোনে যখন ইন্টারনেট অন হয়ে যায় তখন কিন্তু দেখা যায় বন্ধুগণ আমাদের মোবাইল ফোনটা কিন্তু এক থেকে দুই ঘন্টা একটানা চলতে থাকে তারপরে কিন্তু আমাদের মোবাইলের চার্জ কিন্তু হঠাৎই কমে যেতে থাকে সো এটা কিন্তু একটি বড় প্রবলেম আমাদের মোবাইল ফোনে আমরা যখন ইন্টারনেট ইউজ করি তখন কিন্তু আমাদের মোবাইল ফোনের চার্জটা কিন্তু অনেকাংশে কমে যায় এটা কিন্তু আমাদের সবার অ্যান্ড্রয়েড ফোনের একটা সবচেয়ে বড় প্রবলেম আবার অনেক সময় দেখা যায় বন্ধুগণ আমরা যখন কথা বলা অবস্থায় কিন্তু আমাদের ফোনের চার্জটাও কিন্তু দ্রুত গতিতে কমে যায় আমরা যখন ইম্পর্টেন্ট কথা বলতে থাকি এবং ইম্পর্টেন্ট কথা বলার পরে কিন্তু দেখা যায় আমাদের মোবাইল ফোনটা কিন্তু ষাট পার্সেন্ট থেকে দ্রুত গতিতে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট এরকম নেমে চলে আসে এবং চলে আসার কারণে কিন্তু হঠাৎই দেখা যায় আমাদের মোবাইল ফোনটা কিন্তু বন্ধ হয়ে যায় এই জন্য কিন্তু আমাদের অনেক খারাপ লাগে সো এই জন্য বন্ধুগণ এটা হতে পারে তারপরে অনেক সময় দেখা যায় বন্ধুগণ আবার কথা না বলার কারণে কিন্তু আমাদের ফোনের চার্জটা কিন্তু অনেকাংশে চলে যায় আমাদের ফোনের চার্জটা কিন্তু অনেকাংশে চলে যায় সো কথা না বললেও অনেক সময় দেখা যায় আমার ফোনের চার্জ অনেকাংশে কিন্তু কমে যায় এক্ষেত্রে আমরা বুঝতেও পারি না কিন্তু আমাদের মোবাইল ফোনটা কিন্তু চার্জটা কিন্তু হঠাৎ কিভাবে কমে গেল সো এই জন্য কিন্তু আমাদের একটা দুটা সেটিংস অবশ্যই জেনে রাখা পরে এই মোবাইল ফোনের চার্জ কিন্তু হঠাৎ কমে যাওয়ার কারণটা কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ব্যাটারিতে সমস্যা নাকি আমাদের মোবাইল ফোনের সমস্যা এই কারণটা কিন্তু আমরা বুঝতে পারি না সো এই কারণটা জানার জন্য বন্ধুগণ একটা অ্যাপ্লিকেশান অবশ্যই অবশ্যই আপনারা ইনস্টল দিয়ে নেবেন ব্যাটারি রিপেয়ার লাইফ তো আমরা ব্যাটারি রিপেয়ার লাইফ ক্লিক করলাম ব্যাটারি রিপেয়ার লাইফে ক্লিক করার পর এখানে ট্যাব টু ইন্টারে ক্লিক করলাম ট্যাপটি ইন্টারে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে বন্ধুগণ তো আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিতে প্রবলেম নাকি আপনার মোবাইলের প্রবলেম স্টার্টে ক্লিক ক্লিক করার ফলে দেখা যাচ্ছে বন্ধুগণ এখানে লো চার্জ অর্থাৎ আপনার আমার ব্যাটারি কিন্তু এখন টু পার্সেন্ট পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে লো চার্জ টু পার্সেন্ট অর্থাৎ আপনার আমার ব্যাটারি কিন্তু এত ইউজ করার ফলে কিন্তু এটা টু পার্সেন্ট পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে এবং ইন একটিভ হয়ে গেছে ওয়ান পার্সেন্ট এবং হেলদি আছে 97% সেভেন পার্সেন্ট সো বন্ধুগণ এটা আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন আপনার ব্যাটারি কিন্তু টু পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে এবং ব্যাটারি কিন্তু ইনঅ্যাকটিভ আছে ওয়ান পার্সেন্ট এবং 97% সেভেন পার্সেন্ট পর্যন্ত হেলদি আছে সো সো বন্ধুগণ এটা ছিল আমার মোবাইলের ব্যাটারির সমস্যার প্রবলেম এই অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করে নেওয়ার পরে কিন্তু এভাবে কিন্তু আপনার ব্যাটারির প্রবলেম নাকি এটা কিন্তু আপনারা জানতে পারবেন তো এরপরে আপনারা ফিক্স প্রবলেমসে ক্লিক করবেন ফিক্স প্রবলেমসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ বন্ধুগণ আপনি আপনার মোবাইল ফোনের ব্যাটারি খারাপ আছে কি মাদারবোর্ড খারাপ আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন সো এরপরেও যদি আপনার মোবাইলের ব্যাটারির যদি কোনো সমস্যা না থাকে যদি আপনার মোবাইলের মাদারবোর্ডের সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার মাদারবোর্ডটাকে একটু ভালো করে নিতে হবে আপনার মাদার বোর্ডটা যদি ফিউজ হয়ে যায় তাহলে আপনার মাদার ঠিক করে নিতে হবে তাহলে আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকক্ষণ থাকবে সো এইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির সমস্যা আছে কি না সো খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস সেটিংস অবশ্যই আপনারা করে রাখতে পারেন আপনাদের মোবাইলে তো এটা করার জন্য কী করতে হবে এটা করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আপনাকে ইনস্টল দিয়ে নিতে হবে ব্যাটারি রিপেয়ার লাইফ তো দেখতে পাচ্ছেন বন্ধু কোন ব্যাটারি রিপেয়ার লাইফ অ্যাপটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দিয়ে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারির কোনো প্রবলেম আছে কি না স্য ধন্যবাদ ভালো থাকবেন সময় এই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ